ওম নমো নারায়ণায় নমঃ। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। খুব সুন্দর তথ্য প্রদান করব যে গুড়, হ্যাঁ ঠিক শুনেছেন, যে গুড় আমরা খাই সেই গুড় আপনার বাড়ির কোথায় রাখলে আপনার জীবনে আর্থিক সমস্যা মিটে যাবে, আপনার ঘর ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে, সে সম্পর্কে আমরা জানবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, গুড় এমন একটি বস্তু, এটি সরাসরি মঙ্গল গ্রহকে, আমাদের জীবনে যে মঙ্গল গ্রহ আছে তার প্রতিপত্তি বৃদ্ধি করে এবং শুভ পরিণাম এনে দেয়। এবং আমাদের জীবনে আমরা যা যা ব্যবহার করি, যে সমস্ত সামগ্রী বস্তু, সেই সমস্ত সামগ্রী বা বস্তু কোনো না কোনো গ্রহ দ্বারা, কি কোনো না কোনো গ্রহ দ্বারা তারা কি হয় পরিচালিত, অর্থাৎ নির্দিষ্ট গ্রহের জন্য নির্দিষ্ট বস্তু কিন্তু অবস্থান করে এবং আমাদের জীবনে শুভ পরিণাম প্রদান করে। আর মঙ্গল এমন একটি গ্রহ, এটাকে সেনাপতি বলা হয়। সেনাপতির কাজ কি? রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা করা, দেখভাল করা। তাই মঙ্গল যদি শুভ না হয় তার জীবনে কোনো মঙ্গল হবে না, তার জীবনে অমঙ্গলই আর অমঙ্গল, সে দুর্ঘটনার শিকার হবে, রক্তপাত তার জীবনে দেখতে পাওয়া যাবে, আগুনের ভয় থাকবে তাদের জীবনে, অস্ত্রোপচারের সমস্যা দেখতে পাওয়া যাবে, সে জেদি হবে, রাগি হবে, একদম রাগটাও একদম বাজে পর্যায়ে রাগ হবে। তাই মঙ্গলকে শুভ পরিণতি প্রদান যাতে করতে পারে মঙ্গল আমাদের জীবনে, তার জন্য আপনাকে অবশ্যই গুড় খাদ্যে প্রয়োগ করতে হবে। যারা রুটি খান অবশ্যই বলবো প্রত্যেক দিন অল্প কিছু গুড় খাওয়ার চেষ্টা করবেন, মঙ্গল মিষ্টতা এনে দেয়। আগে যখন ভাই যখন বোনের বাড়ি যেত বা দিদির বাড়ি যেত, সাথে একটা গুড়ের দলা নিয়ে যেত। দেখুন, মিষ্টি নিক যাই নিক যাই নিক, একটা দলা নিয়ে যেত। ভাই বোনের সম্পর্ক, মঙ্গল ভাই বোনের সম্পর্ক সুদৃঢ় করে। আর আমরা সবাই সম্পর্কের বাঁধনে বাঁধিত, আর আমরা চাই যে সুন্দর আমাদের একটা পরিবেশ থাকুক আর সম্পর্ক থাকুক। তাই অবশ্যই বলবো, যখনই যাবেন ভাইরা বা দাদারা বোনের বাড়িতে, একদলা গুড় নিয়ে যাবেন। কোন গুড়? অবশ্যই আখের গুড়। আবার এই আখের সাথে মা লক্ষ্মীরও একটা রিলেশন আছে। আপনারা জানেন যে এই আখের গুড় দ্বারা মা লক্ষ্মীকে যদি বা ভোলে বাবাকে আপনি কী করেন, আরাধনা করেন, এবং সমস্ত দেবদেবীকেই আপনি ছোলা আর গুড় প্রদান করুন, তারা তুষ্ট হবেন, হবেন, হবেনই, সবারই প্রিয় ভোগের বস্তু এগুলো। তাই অবশ্যই গুড় খাওয়া, এ এক কুচি হলেও, এক কুচি হলেও খাবেন। যাদের যাদের সুগার আছে, ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদেরকেও বলবো এক কণা হলেও দাঁতে কাটবেন, জানবেন সামথিং ইজ বেটার দ্যান নাথিং, তাই না? শুভ পরিণাম আনার জন্য অবশ্যই এটি করার চেষ্টা করবেন। শুক্রবার দিন যে কাজটি বলছি আপনি করবেন, আমরা বারবার বলি বৃহস্পতিবার, আমরা অনেকে মনে করি লক্ষ্মীবার, কিন্তু আপনি যদি শাস্ত্র পড়েন, আপনি যদি পুরাণ পড়েন, আপনি যদি উপনিষদ পড়েন, তাহলে সেখানে পরিষ্কার লেখা আছে মা লক্ষ্মীকে আরাধনার দিন হচ্ছে শুক্রবার। এই শুক্রবার আপনাকে এই কাজটি করতে হবে। আপনাকে 21 লবঙ্গ নিতে হবে, যে লবঙ্গ পূর্ণ লবঙ্গ, পূর্ণাঙ্গ লবঙ্গ, অর্থাৎ যার মাথায় ফুল আছে, ফুলওয়ালা লবঙ্গ নিতে হবে। আর আখের গুড়ের টুকরো নিতে হবে তার সাথে। আখের গুড়, ঝোলা গুড় নেবেন না, যেটা দলা গুড় বাজারে পাওয়া যায়, অনলাইনেও আপনারা নিতে পারেন যদি বুঝতে না পারেন, আমরা স্ক্রিনে অবশ্যই দেখাবো গুড়। এই গুড়ের দলা আপনারা নেবেন এবং 21 ফুলওয়ালা লবঙ্গ নেবেন। সন্ধ্যাবেলায় আপনি এই কাজটি করবেন, সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করবেন। মা লক্ষ্মীর আরাধনা করে যখন এই কাজটি করবেন, আপনি মা লক্ষ্মীকে থিতু করছেন,
আপনার জীবনে। আর আমরা তো বলি যে আমাদের ঠাকুরঘরটা দেবদেবীর স্থান, সমস্ত ঘরই কিন্তু বাস্তু অনুযায়ী তার একটা গুরুত্ব আছে, এবং স্বয়ং অন্নপূর্ণা অগ্নিদেব কোথায় অবস্থান করেন? এই রান্নাঘরে। দ্বিতীয় পবিত্র স্থান রান্নাঘর। যেমন ঠাকুরঘরের সাথে আমরা বিহেভ করি, ঠাকুরঘরকে যেভাবে আমরা সম্মান প্রদর্শন করি, রান্নাঘরকেও সেভাবে করা উচিত। আর যে বাড়িতে রান্নাঘরকে এবং ঠাকুরঘরকে দুটো ঘরকে সমান গুরুত্ব দিয়ে সমান সম্মান দেওয়া হয়, সেই বাড়ির প্রত্যেকটা সদস্য এবং সদস্যা দেখবেন সৌভাগ্যময় জীবন কাটায়, সুখী জীবন কাটায়। তাই বলার অর্থ এই যে আমরা যেমন ঠাকুরঘরে স্নান না করে ঢুকি না, অপবিত্র অবস্থায় ঢুকি না, এঠো মুখে ঢুকি না, সেইভাবে রান্নাঘরেও তাই করা উচিত। তাই আপনাকে শুক্রবার দিন 21টা লবঙ্গ আর আখের গুড়ের টুকরো নিয়ে একটা কাচের বাটি নেবেন। কাচের বাটি আপনি চাইলে ঢাকাও দিতে পারেন, আর যদি আপনি না চান ঢাকা ছাড়াই, আপনি কি করবেন, আপনার যে রান্নাঘর আছে দেখুন রান্নাঘরের সাথে কীভাবে আপনার ভাগ্য রিলেট করে, আপনার ভাগ্য কীভাবে রিলেটেড। আপনার যে রান্নাঘর আছে তার উত্তর পূর্ব দিকে আপনি এটি রেখে দিন। উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ, ভগবানের কোণ, আরাধনার জায়গা, এই রান্নাঘরের উত্তর পূর্ব কোণ। আপনার পুরো বাড়ির কিন্তু উত্তর পূর্ব কোণ না, রান্নাঘরের উত্তর পূর্ব কোণে আপনি এটি রেখে দিন কাচের বাটিতে। হ্যাঁ, কাচের বাটিটা এঠো বাটি হলে হবে না, আপনি ছোটো বাটিতেই রাখুন না কেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন শুদ্ধ থাকে, পবিত্র থাকে, সেই বাটিটা রেখে দিন। আপনি দেখবেন যে কীভাবে পজিটিভ এনার্জিতে আপনার ঘর সমৃদ্ধময় হয়ে উঠছে, আপনাদের মধ্যে একটা নতুন কিছু করার একটা প্রচেষ্টা জাগ্রত হবে, সবার মধ্যে সাহস জাগ্রত হবে, সবাই আর অলসভাবে কেউ বসে থাকবে না, আমাদের কিছু করতে হবে, আই হ্যাভ টু ডু সবাই মনে করবে, এবং জীবনে কোনো কাজকেই তারা ছোট বা কোনো কাজকেই অসম্ভব এই ভাবে ভাববে না, সব ভাববে যে আমাদের করতে হবে, আমরা অবশ্যই করব, পারবো। আর যখনই তাদের মধ্যে একটা এন্থু চলে আসবে, সাহস চলে আসবে, বল চলে আসবে, তখন তারা সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়ে সে কাজটিকে কী করবে, হাসিল করবে, এবং মা লক্ষ্মী তাদের গলায় বিজয় মাল্য পরাবে, মানে আলটিমেটলি আপনাদেরই জয় হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এই পদ্ধতিটি করুন, একবারই করুন। এবারে কথা হচ্ছে, এরম ওপেনলি যদি রেখে দেন তাহলে কিছুদিন পর সেটি ইয়ে হয়ে যাবে, জলে ভাসিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। জলে যারা ভাসাতে পারবেন না তাদেরকে বলবো মাটি খুঁড়ে চাপা দিয়ে দেবেন, তারপরে পুনরায় আবার শুক্রবার দিন এটি করবেন, পদ্ধতিটি করুন, উপকৃত অবশ্যই হবেন, মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হোক, সাথে নারায়ণ আপনাদের আশীর্বাদ প্রদান করুন, এই কামনায় করছি, ভালো থাকবেন।